আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আবু তাহা আদনান সাহেবের একটি বক্তব্য থেকে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি একটি বক্তব্যে বলেছেন, আমরা নামাজের মধ্যে রুকু থেকে ওঠার সময় আমরা বলি সামি আল্লাহ হুলিমান হামিদা। তিনি বলেছেন সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান হামিদাটা আসলে কি? আমরা যে বলি হুলিমান হামিদা, আসলে হুলিমান হামিদা নয়, আসলে সামি আল্লাহু লিমান হামিদা। এখন তিনি এখানে লিমান হামিদার আগে হু বাদ দিতে গিয়ে, হুলিমান হামিদা যে এটার আগে হু বাদ দিতে গিয়ে তিনি এখন সামি আল্লাহ লিমান হামিদা এভাবে বলছেন। অথচ এই হুটা কিন্তু লিমানের আগে নয়, হুটা হচ্ছে সামি আল্লাহুর পরে। সামি আল্লাহু, এই যে হু, এই যে আল্লাহু শব্দটা আছে, এটার হুটা হচ্ছে সেই হু। তো এটা পড়া উচিত ছিল সামি আল্লাহু লিমান হামিদা। তো তিনি যখন এটা ব্যাখ্যা করছেন তখন তার এভাবে বলা উচিত ছিল যে সামি আল্লাহ হুলিমান হামিদা নয়, বরং সামি আল্লাহু লিমান হামিদা। এখন তিনি হুলিমান হামিদার হুটাকে ঠেকানোর জন্য তিনি ডাইরেক্ট সামি আল্লাহুর হু বাদ দিয়ে দিচ্ছেন, অর্থাৎ সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা। তো এটা যদি হয় তাহলে আমরা নামাজের শুরুতে যখন তাকবীরে তাহরিমা বাদি আল্লাহু আকবার বলি, তো আল্লাহু আকবারের মধ্যে যে হু আছে আল্লাহু আকবার, তো অনেকে বলার সময় এমন মনে হয় যে বলতেছে হু আকবার, আল্লাহ হু আকবার। তো এখানে আপনি হু আকবারের হু ঠেকাতে গিয়ে যদি আল্লাহুর হু বাদ দিয়ে দেন তাহলে তো হচ্ছে না, তাহলে বলতে হবে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কারণ হু তো বলতে দিচ্ছেন না, অথচ সেই হুটি হচ্ছে আল্লাহুর হু। তো আপনি হু আকবারের হু থামাতে গিয়ে আপনি কিন্তু আল্লাহুর হু থামাতে পারবেন না। তেমনিভাবে আপনি সামি আল্লাহ হুলিমান হামিদা, হুলিমান হামিদার হু ঠেকাতে গিয়ে আপনি সামি আল্লাহুর হু কিন্তু আপনি আটকাতে পারবেন না, ঠেকাতে পারবেন না। হ্যাঁ, আপনি এভাবে বুঝাতেন যে সামি আল্লাহ হুলিমান হামিদা নয়, বরং সামি আল্লাহু লিমান হামিদা। ওটাকে আমরা যখন একসাথে পড়তে যাই তখন হয়তো অনেকেই এটা মনে করে যে সামি আল্লাহ হুলিমান হামিদা আমরা পড়ছি, এটা হয়তো অনেকের ভুল। তাহলে আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে এটা সামি আল্লাহ হুলিমান হামিদা নয়, বরং সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু আপনি এখন সামি আল্লাহ লিমান হামিদা এভাবে বলছেন, হু বাদ দিয়ে দিচ্ছেন। আসলে যদিও আবু তাহা আদনান সাহেব সঠিকভাবে সুন্দর করে বুঝাতে পারেননি, কিন্তু বিতর্কটি সামনে আসায় অনেকেই তাদের নিজের ভুল ধরতে পেরেছেন। অনেকেই কমেন্ট করেছেন যে আসলে আমি নিজেও জানতাম সামি আল্লাহ হুলিমান হামিদা, কিন্তু আসলে বিতর্কটি সামনে আসার কারণে আসলে এখন বুঝতে পারলাম যে আসলে সামি আল্লাহু লিমান হামিদা, কারণ এর আগে এই বিষয়টা এভাবে সুন্দর করে কেউ এক্সপ্লেইন করে বোঝায়নি। তো আবু তাহা আদনান সাহেবকেও দোষারোপ করার কোনো দরকার নাই, কারণ ওনার মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়, অনেক মানুষের ভুল ধারণাগুলো ভেঙে যাচ্ছে, এটি খুবই সুন্দর একটি দিক। যাই হোক, সবাই ইনশাল্লাহ বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং বিশেষ করে আলেম ওলামাদের সমালোচনা থেকে বিরত থাকবেন। এখানে সামি আল্লাহ হুলিমান হামিদা নয়, বরং সামি আল্লাহু লিমান হামিদ, যেমন আল্লাহু আকবার, আল্লাহ হু আকবার নয় আল্লাহু আকবার। বিষয়টা আসলে এইরকমই। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন।